গতকাল রাত্রে 9:30 সময় সিআইডি ভবানী ভবন থেকে এবং আরো অন্য জায়গার পুলিশ এসে এই বিশ্রাম পূর্ণকর পৌরসভার পরিচালিত যে গেস্ট হাউস, যেটা লিজ দেওয়া হয়েছিল শ্যামল মণ্ডল নামে একজন লোককে, সেই চালাতো এটা। এখানে রাত্রে সিআইডি ভবানী ভবন থেকে এসে পুলিশ ঘেরাও করে এখানে, এবং স্টার গেস্ট হাউস, রেললাইনের পাশে স্টার গেস্ট হাউস আছে একটা, সেই দুটো গেস্ট হাউসে একযোগে অভিযান চালায়। এবং এখান থেকে নারী পুরুষ, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে একজন নাবালিকা মেয়েকেও এখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং এই ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে আমি ভীষণভাবে লজ্জিত, দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। এলাকার মানুষ বহুবার আমার কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে, কিন্তু আমি কাকে জানাবো? যাকেই জানাতে যাবো সঙ্গে সঙ্গে আমাকেই ফিরিয়ে দেবে। এটা আমি খবরটা পেয়েছি এবং আমি একটু বাদে অফিসে ঢুকবো, অফিসে গিয়ে বিওসি মিটিং ডাকবো, এবং যে লেজিকে আমরা এটাকে দিয়েছি তার এগেনস্টে যথাযথ ব্যবস্থা নেবো এবং তার লেজিটাকেও আমি ক্যান্সেল করে দেবো। না, লেজি যখন আমরা এখন লিজ দিই, বিওসি থেকে সিদ্ধান্ত একটা হয় যে সেইখানে শুধুমাত্র মানুষ থাকার জন্যে, বিয়েবাড়ি পারপাসে যারা আসবে তাদের থাকার জন্য, এছাড়া অন্য কোনো পারপাসে এটা ব্যবহার যাতে না হয়।